নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি মার্চ মাস মিথুন রাশির কেমন যাবে, কোন কোন দিক থেকে আপনাদের শুভ হবে এবং কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা আসতে পারে। এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, এটি সার্বিক গণনা আপনাদের সামনে উপস্থাপনা করছি। একটা অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি মার্চ মাস মিথুন রাশির কেমন যেতে পারে। তো প্রথমেই আপনাদেরকে জানাই, আপনারা অনেকের মুখে শুনে থাকবেন মিথুন রাশির শনির ঢাইয়া চলছে, সব দিক থেকে সমস্যা আছে। তো আমি এই সমস্যার মধ্যেও কিছু কিছু আমি সমাধানেরও রাস্তা খুঁজে পেয়েছি, গ্রহগত গোচর তাই বলছে। তো আপনাদেরকে জানাবো কোন কোন দিকে আপনাদের এই মার্চ মাস শুভ হতে চলেছে, এই ভিডিওতে আমি বিস্তারিত জানাতে চলেছি। তো গ্রহগত অবস্থান যা বলছে মিথুন রাশির জন্য, এ মাসটা মিথুন রাশির জন্য সফলতার মাস। প্রথম কথা দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, আপনাদের রাশির পঞ্চমপতি একাদশে অবস্থান করছে, অর্থাৎ শুক্র আপনাদের একাদশ স্থানে যে পঞ্চমপতি, সে একাদশ স্থানে অবস্থান করছে। আপনাদের সাকসেস, যে কোনো কাজে সাকসেস আসবে 100%। এবং যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত আছে তাদের ক্ষেত্রে শুভ, প্রেম থেকে বিবাহে পরিণতি হতে চলেছে যারা দীর্ঘদিনের প্রেম করছে, এবং প্রেমে সাকসেস হবে। আপনার যদি কাউকে পছন্দ লাগে আপনারা প্রপোজ করতেই পারেন, প্রেমের ক্ষেত্রে আমি বলছি। পুরাতন প্রেম কামব্যাক করতে পারে এ সময়। এবং এ মাসে আপনাদের বিবাহ কেন্দ্রিক ব্যাপারে খুব শুভ, আপনারা বিবাহের ব্যাপারে এগিয়ে যান, বিবাহের ক্ষেত্রে আপনারা ভালো একটা পথ দেখতে পাবেনই পাবেন। যারা মন মতন পাত্র বা পাত্রী পাচ্ছিলেন না এতদিন ধরে, সেই সমস্যা আপনাদের ছিল, সেই সমস্যা থেকে কিছুটা হলো আপনারা মুক্তি পেতে চলেছেন। এরপরে আপনাদেরকে জানাই, আপনাদের রাশির অধিপতি যেহেতু বকরি অবস্থায় আছে থাকছে, সেই জন্য আপনাদের শরীর দিকটা একটু, শরীরের পার্টটা একটু আপনাদের সমস্যা আসবে, শারীরিক সমস্যা আপনাদের আসবে। যারা উচ্চশিক্ষাতে আছে বা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন লেভেলে পরীক্ষা দিচ্ছে, তাদের ক্ষেত্রে এ মাসটা অতীব শুভ, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে মাসটা যা দেখা যাচ্ছে গ্রহের গোচর অনুযায়ী শুভ ফল প্রদান করবে। এরপরে জানায়, কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচণ্ড প্রেসার সৃষ্টি হবে, অর্থাৎ চাপ আপনাদের থাকবে কর্মক্ষেত্রে, প্রচণ্ড চাপ। কর্ম আপনারা ভুল করেও ছাড়বেন না, কারণ এই চাপ আপনারা যদি না ধরতে পারেন সেক্ষেত্রে কেউ কেউ কর্মচ্যুতি হতে পারে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, ভুল করে আপনার কর্ম ছাড়বেন না, একটু আপনারা এ মাসটা কাজ করুন, আস্তে আস্তে আপনাদের ভালো সময় আসবে এই কর্মক্ষেত্রে। তবে আলটিমেটলি আপনাদের সাকসেস কিন্তু হবে, সফলতা আপনাদের আসবে। ব্যবসার ব্যাপারে আপনাদের শুভ ফল প্রদান করবেই। প্রথমেই আপনাদেরকে জানাই, আপনাদের রাশির সপ্তম স্থানে বৃহস্পতির অবস্থান আপনাদের ব্যবসা ক্ষেত্রে বেশ ভালো ফল প্রদান করবে। আপনারা নতুন ইনভেস্টমেন্ট করতে পারেন, ব্যবসা ক্ষেত্রে আপনাদের আয় প্রচুর হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের নিজেদের লাক্সারিয়াসের জন্য আপনারা কিছু কিছু ক্ষেত্রে ব্যয় আপনারা করবেন। যারা বিউটি পার্লারের সঙ্গে যুক্ত আছেন, যারা গার্মেন্টসের সঙ্গে যুক্ত আছেন, যারা রিয়েলিটি বিজনেসের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এ মাসটা অতীব শুভ। যারা নাচ গান বাজনার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এ মাসটা শুভ। এবং আপনারা এ মাসে বিদেশ থেকে আপনাদের টাকা আসার সম্ভাবনা আছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে মাসটা অতীব শুভ। নতুন কিছু কেনা
আপনাদের এ মাসে দেখা যাচ্ছে, এবং এ মাসে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সহযোগিতা পাবেন, আপনারা আপনাদের আত্মীয় স্বজনের সহযোগিতা পাবেন। কিন্তু কিছু কিছু লোক আপনাদেরকে মিষ্টি কথা বলে আপনাদের সঙ্গে প্রতারণাও করতে পারে, তাদের থেকে আপনারা একটু সাবধান থাকুন এই মার্চ মাসে। তো এই মার্চ মাসে আপনাদের ভ্রমণ যোগ লক্ষ্য করা যাচ্ছে, কোনো জায়গাতে ঘুরতে যাওয়া ভ্রমণ আপনাদের হবার সম্ভাবনা আছে। এই মাসে আপনারা যারা দীর্ঘদিন ধরে কর্মের ব্যাপারে চেষ্টা করছিলেন, এ মাসে আপনারা নতুন কর্মের প্রাপ্তি হতে পারে। এবং যেহেতু রাশির উপর তুঙ্গস্থ রাহুর অবস্থান, এই জন্য আপনাদের লোকবল আপনাদের ভালো থাকবে, অর্থাৎ আপনাদেরকে আত্মীয় স্বজন বলুন, পাড়া প্রতিবেশী বলুন, আপনার বন্ধু বান্ধব বলুন, প্রত্যেকে আপনাদেরকে সাহায্য করবে। অর্থনৈতিকভাবে আপনাদের ওভারঅল শুভ দেখা যাচ্ছে এই মার্চ মাসে, কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ব্যয় হতে পারে। তবে যারা চার চাকা বা দু চাকা চালাচ্ছেন, তারা একটু সাবধানে গাড়ি চালাবেন, কারণ অষ্টম স্থানে শনির অবস্থান, চোট আঘাত ছোটোখাটো দুর্ঘটনা হতে পারে। এবং যারা সিঁড়িতে উঠানামা করেন বয়স্ক ব্যক্তিরা, তারাও একটু সাবধানে উঠানামা করবেন, পড়ে গিয়ে পায়ে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে, কারণ শনি কোমরের নিচ পোর্শনটাকে নির্দেশ করে। তো ওভারঅল আপনারা আপনাদের পিতা বা মাতার শরীরও আপনারা একটু লক্ষ্য রাখবেন, কিছু হলে অবশ্যই আপনারা তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ আপনারা নিন, এবং আপনারা নিজেদের শরীরের দিকেও খেয়াল রাখুন, কারণ আপনাদের বুধ বক্রী অবস্থায় বসে আছে। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।